राष्ट्रीय राजमार्ग पर वाहन की चपेट में आने से बुजुर्ग महिला की मौत। सड़क हादसे में बुजुर्ग महिला की मौके पर ही मौत हो गई। घटना सोमवार सुबह करीब 11 बजे जलपाईगुड़ी सर्किट बेंच की निर्माणाधीन इमारत से सटे इलाके में घटी है। स्थानीय सूत्रों के मुताबिक एक वाहन राष्ट्रीय राजमार्ग पार करते समय उसे रौंद कर भाग गया। घटना की जानकारी मिलने के बाद ट्रैफिक पुलिस ने करीब 11:30 बजे शव को उद्धार किया और पोस्टमार्टम के लिए जलपाईगुड़ी मेडिकल कॉलेज भेज दिया। पुलिस सूत्रों के मुताबिक मृत महिला का नाम बिंता रॉय है, जो पहाड़पुर जमींदार पाड़ा इलाके की रहने वाली थी। स्थानीय लोगों का दावा है कि बिंता रॉय अलग अलग घरों में काम करती थी। আমরা শুনলাম এই ন্যাশনাল হাইওয়েতে হাইকোর্টে নতুন যে হাইকোর্ট হচ্ছে, আচ্ছা স্যার, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি দেখলেন? রেস্কিউ করা হয় বাই লোকাল পাবলিক, যেটা শুনলাম আর কি। অ্যাজ পার স্টেটমেন্ট অফ লোকাল পিপল, একজন ভদ্র মহিলা, বয়স অ্যাবাউট হচ্ছে 55 ইয়ার্স ওল্ড, রান ওভার হয়েছে। এখন একজনই ছিল কি? একজনই, আমরা যেটা জানতে পেরেছি একজনই ছিল। আপনার মনে হচ্ছে নাম আর করছে? আমার নাম হচ্ছে গোবিন্দ রায়, স্টেশন অফিসার, জলপাইগুড়ি ফায়ার স্টেশন। থ্যাংক ইউ স্যার। কী হয়েছে বলুন? সকালবেলা কাজে আসতে ছিল, ওইখানটায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোন জায়গায়? কোথায় কাজ? এই যে কাজ করে মাসলাই বাড়ি। কী বাসাবাড়ি? বাসাবাড়ি কাজ। অ্যাক্সিডেন্টটা হলো কোন জায়গায়? অ্যাক্সিডেন্টটা ঠিক এই যে হাইকোর্টটা হচ্ছে তার একটু এই দিকটা। কীভাবে হলো কিছু জানতে পারলাম? এখন কীভাবে হচ্ছে সেটা আমি দেখতে পাইনি, পরে খবর পাই আমি দৌড়ে আসছি। তারপর কী অবস্থায় পাওয়া গেল তাকে? এখন বডি তো সেই নিয়ে আসছে এখানটায় হসপিটালে। তার আগে গাড়িতে মারছে? হ্যাঁ, গাড়িতেই মারছে। গাড়ি কি ধরা পড়েছে? গাড়ি সেটা বলতে পারলাম না, আমি সেটা বলতে পারলাম। কোথায় বাড়ি? ভদ্রমহিলা জমিদার বাড়ি। কী নাম আর বয়স কত? বয়স 50-এর উপরে হবে, কিন্তু নাম হচ্ছে বিনোদা রায়। কে কে আছে বাড়িতে? বাড়িতে ছেলে আছে, নাতি। আপনি কে? আমি ভাই। আপনার নাম? আমার নাম জগবন্ধু রায়। আপনার বাড়ি? আমার বাড়িও ওখানে।